লালমনিরহাট জেলা ট্রাঙ্ক ট্যাঙ্ক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে মিশন রোডস্থ প্রধান কার্যালয়ের নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান, ভাইস চেয়ারম্যান এম এ মজিদ, শাকাত হোসেন সুমন খান সহ সদস্যবৃন্দ। লিখিত বক্তব্যে নির্বাচন পরিচালনা কমিটির ভাইস চেয়ারম্যান এম এ মজিদ বলেন, আগামী 9 অক্টোবর লালমনিরহাট জেলা ট্রাঙ্ক ট্যাঙ্ক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামীকাল দুপুর 12টায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের জন্য আবেদন ফর্ম বিতরণ করা হবে। 24 ও 25 সেপ্টেম্বর সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ ও 26 সেপ্টেম্বর সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। 27 সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই, 28 সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। এছাড়া আগামী 29 সেপ্টেম্বর প্রার্থীদের প্রতীকের জন্য আবেদন, 30 সেপ্টেম্বর প্রতীক বিতরণ এবং চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী 9 অক্টোবর সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত। এই নির্বাচনটাকে সুন্দরভাবে করবার জন্য আমরা কিন্তু সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছি, ব্যাপক প্রচারণা আমরা করব। আমি প্রথমেই আপনাদেরকে অনুরোধ করি, এই বৃষ্টি ভেজাল দিনে আপনারা এখানে উপস্থিত হয়ে আমাদেরকে কৃতজ্ঞ করেছেন। আপনাদের মাধ্যমগুলো যে মাধ্যমেরই হন না কেন, এই তফসিলটা যেন আমাদের একটু ব্যাপক প্রচারণা পায়।